এটার অ্যাকচুয়াল নাম কি? এটা ভাং। ভাং, হ্যাঁ। এটা কি কি দিয়ে বানাও কাকু? কাজু আছে, পেস্তা আছে, অনেক কিছু আছে, অনেক কিছু বলা যাবে না। কিরম লাগে? হ্যাঁ, খেতে ভালো লাগে, টেস্ট হেভি টেস্ট। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে 30 ডেজ ভিডিও চ্যালেঞ্জের ডে টু। আজকে হোলি, ফিস বন্ধ, কোনো শ্যুট নেই, কোনো এডিটিং নেই। সবাইকেই হ্যাপি হোলি, দোলযাত্রার শুভেচ্ছা। সবাই ভালো করে দোল কাটাও, হোলি কাটাও। আজকে এই ভিডিওতে একটা নতুন কিছু ট্রাই করব, যেটা আগে কোনোদিন করিনি। আগে এই ভিডিওতে দেখেছি, সবার কাছে শুনেছি, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। তো আজকে সেটা ট্রাই করব আর তোমাদের সবাইকে দেখাবো। চলো, এই ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। গত 3-4 বছরে আমি একবারও রং খেলতে পারিনি, এবারও রং খেলতে পারবো না। কোভিডের পর থেকে একটু অ্যালার্জির সমস্যায় ভুগছি, তো কোনোভাবে তো আজকের দিনটা সেলিব্রেট করতে হবে। হঠাৎ করেই ঠিক করে ফেললাম একটু ভান খেয়ে দেখব কেমন লাগে। অনেকেই দেখেছি খায়, কিন্তু আমি কোনোদিন ট্রাই করে দেখিনি। গতকাল রাতেই আমরা যে দোকানে লস্যি খাই সেই দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম আমরা কিছুটা ভান নেব। সেই জন্য সকাল সকাল কাকুর বাড়িতে গিয়ে হাজির হলাম। গিয়ে দেখি কাকু অলরেডি বানিয়ে ফেলেছে, তো বানানোর ভিডিও আর করতে পারলাম না। কাকুর কাছ থেকে পুরো বিষয়টা একটু শুনলাম। এটা কি কি দিয়ে বানাও কাকু? কাজু আছে, পেস্তা আছে, অনেক কিছু আছে। এটার অ্যাকচুয়াল নাম কি? এটা ভাং। ভাং, হ্যাঁ। আর যেটা ই হয় তোমার, এটা দুধ দিয়ে তৈরি হয়, দই দিয়ে তৈরি করে, কেউ দুধ দিয়ে করে। আর এবং ওই তোমার যেটা সিদ্ধি হয় সেটা পাটা বাটা, সেটা হলো আইসক্রিমের সঙ্গে খাইতে পারে। বাড়িতে আজকে মিস্ত্রি কাকুরা জানলা দরজার কাজগুলো একটু করছিল। বাড়িতে একটু দেখাশোনা করে সোজা ফিরে এলাম। এসে গতকালকের ভিডিওটা চালিয়ে একটু দেখছিলাম কোথায় কোথায় ভুল হয়েছে, কী করা যেতে পারে, সাউন্ড ঠিকঠাক হয়েছে কি না, ওভারঅল ভিডিওটাকে বানাতে পারছি কি না। গতকালকের ভিডিওটা দেখছিলাম কোথায় ভুল হয়েছে, কোথায় একটু ইম্প্রুভ করা যায় কি না। রং খেলবো না করতে করতে ওই একটুখানি রং মেখেই নিলাম। আসলে একটু খারাপও লাগে, ছোটবেলাটাই ভালো ছিল। রং মেখে নিয়েই বসে পড়লাম ভান নিয়ে। সব ক্যা দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। ভয় লাগছিল কি হবে কেমন হবে। অনেকে বলেছে মাথা ঘুরায়, ঘুম পায়, ভুল ভাল বকে, তো এরকম অনেক কিছু শুনেছিলাম, তো একটু ভয়েই ছিলাম। একটু খাওয়ার পরে বেশ ভালোই লাগছিল। কিছুটা মালাই কুলফি, অনেকটা ওই ফালুদার যে মালাইটা দেয় ওটার মতোই টেস্ট ছিল। কিরকম লাগলো? হ্যাঁ, খেতে ভালো লাগে, টেস্ট। কিরকম অ্যাকচুয়ালি টেস্টটা কিরকম লাগলো? ফালুদার মতো লাগছে। বেশ খানিকটা আরও খেয়ে এবার চিন্তা এর আফটার রিয়াকশন কি হতে পারে। খাওয়ার পরে তাও 1 ঘন্টা কেটে গেছে, স্নানটা করে নিয়েছি, কিন্তু 1 ঘন্টার মধ্যে কিছু হয়নি। এখন বাজে রাত্রি 9টা। দুপুরে ভাং খাওয়ার পরে থেকে এখনো অবধি কোনো আফটার রিয়াকশন হয়নি। দুপুরে একটু ঘুমটা ভালো হয়েছিল, এই যা বিশেষ। এছাড়া কিছু হয়নি, যেমনটা অন্তত শুনেছিলাম, মাথা ঘুরায়, ভুল ভাল বকে, হাসে, এসব কিচ্ছু হয়নি। এখন এলাম অফিসে, যে আজকের এই ভিডিওটা এডিট করব। 30 দিনে 30টা ভিডিও, আজকে ডে টু, এই ভিডিওটা এখন পাবলিশ হবে। কাল সকাল থেকে আবার শুরু হবে ডে 3-র ব্লগ। এভাবেই আসবে 30 দিন 30টা ভিডিও, তোমরাও কমেন্টের মধ্যে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি।